মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়, তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই তিন মাসের মধ্যে, জানেন তিন মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা তো বলছেন, এই টাকা কি আমি পেয়েছি, আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন, মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব, নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি, তুমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল এই প্রশ্নটা যে কোনো স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে, মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি, আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।